নেক্সাস টেলিভিশন আত্মপ্রকাশ করেছে। তারা গতানুগতিক যে টিভি চলছে আমাদের দেশে সেইগুলি থেকে বেরিয়ে এসে তারা জীবনভিত্তিক মানে প্রোগ্রাম তারা করবেন। সেখানে তরুণরা থাকবেন, সেখানে নারীরা থাকবেন, সেখানে বিভিন্ন প্রতিভার মানুষজন যারা আছেন, বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন কিংবা তাদের প্রতিভা বিকশিত করার জন্য তার উদ্যোগ থাকবেন। তারা খেলাধুলার জগতে কাজ করবেন, তারা বিনোদনের জন্য কিছুটা কাজ করবেন, গতানুগতিকভাবে নয়। আমরা চাই তারা সফল হোক, আমরা চাই তারা দেশের জন্য কাজ করুক, আমরা চাই দেশের ভবিষ্যতে তারা একটা মাইল ফলক হিসাবে আত্মপ্রকাশ করুক। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যে এগিয়ে যাচ্ছে, দেশ যে দুর্বার গতিতে এগিয়ে চলছে, সেই গতিটা যেন তারা ধরে রাখেন। তাদের প্রচারের মাধ্যমে দেশের কথা বেরিয়ে আসবে, তারুণ্যের কথা বেরিয়ে আসবে, নারী উদ্যোক্তাদের কথা বেরিয়ে আসবে, প্রতিভাময় মানে যে সমস্ত কিছু আমাদের ঘটছে, প্রতিভাময় যে সমস্ত জ্ঞানী ব্যক্তিরা তাদের আত্মপ্রকাশ করছে প্রতিভা দিয়ে, তাদের কথাও যেন আসে, আমাদের যুবকদের যেন উৎসাহিত করে, সব জায়গায় যেন এই নেক্সাস টিভি তাদের সঠিক ভূমিকাটা রাখেন। সবারই মঙ্গল কামনা করে আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।